করেন এতক্ষণ দাঁড়িয়ে। নমস্কার দর্শক বন্ধু, তাহলে সেই সুন্দর লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো ডাক্তারবাবু, অনুষ্ঠান এবং উপস্থিত আছেন বিশিষ্ট কনসালটেন্ট এবং ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডক্টর শঙ্কর কুমার চ্যাটার্জি। আসুন আমাদের এই অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে, নমস্কার এবং স্বাগত এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে অবশ্যই কিছু প্রশ্ন আমিও রাখবো ডাক্তারবাবুকে আপনাদের হয়ে। আর আপনারা অবশ্যই সরাসরি লাইভ ফোনের অনুষ্ঠান যেহেতু, ফোন করুন, নাম্বার দুটি যাচ্ছে, যে কোনো প্রশ্ন নিয়ে। আচ্ছা, আজকে আমরা মোটামুটি কথা বলবো যে প্রথমে যেটা জানতে চাইবো, নর্মাল প্রেশার বলতে আমরা কি বুঝি? আপনার প্রেশার যদি 120/80 হয় তাহলে আপনি নর্মাল প্রেশারের মানুষ। এখন এটা যদি 120 জায়গায় 125 বা ইভেন 130 হয় তাও নর্মালের রেঞ্জে ধরা হয়, বা 80টা যদি 85 ধরা হয় তাহলেও এটা নর্মালই ধরা হয়। আচ্ছা, কত প্রেশার হলে হাই প্রেশার বলা হয়? যে কোনো বয়সের মানুষের যদি উপরেরটা 139 এবং নিচেরটা 89 অর অ্যাবাভ হয় তাকে হাই প্রেশার ধরা হয়। এখন তাহলে বলবেন 120 নর্মাল আর 139 নর্মাল, হাই হাইয়ের সাইডে। তাহলে এই পিরিয়ডটাকে কি বলবেন? এই পিরিয়ডটাকে বলা হয় প্রি হাইপারটেনসিভ স্টেজ, অর্থাৎ 130, 135, 138 হলো তখন আপনি জানবেন যে আপনার প্রেশার হতে পারে, আপনি ব্লাড প্রেশার আপনার বৃদ্ধির দিকে যাচ্ছে। বিশেষ করে যদি আপনার বাবা মায়ের প্রেশার বেশি থাকে, মানে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে ব্লাড প্রেশারে, তাহলে আপনার সম্ভাবনা বেশি পরবর্তী জীবনে আপনার প্রেশার বেশি হবে, হাই প্রেশার হবে। কিন্তু 139 এটা ডেড লাইন, 139 অর অ্যাবাভ দ্যাট ইজ হাইপারটেনসিভ, মানে আপনার ব্লাড প্রেশার হতে যাচ্ছে, আপনার ব্লাড প্রেশার হয়েছে। আচ্ছা, হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলি কি? অনেক সময় কোনো লক্ষণই থাকে না। ডাক্তারের কাছে যখন গেলেন, হয়তো অন্য কারণে ডাক্তারকে দেখাতে গেলেন, তখন তিনি দেখে বললেন, আরে আপনার তো প্রেশার অনেক বেশি, তা আপনার কি প্রবলেম হয়? হয়তো বললেন যে আমি ভেবেছিলাম যে আপনার মাথা ধরছে, মাথা ঘুরছে, সেইটা হয়তো সর্দি বা অন্য কোনো কারণে। ডাক্তারবাবু বললেন না, আপনার প্রেশার বেশি আছে বলে ওই সিমটমগুলো হচ্ছে। এটা হয় কি, যাদের প্রেশার বেশি থাকে তাদের হাঁটাচলা করতে হলে বুকে ব্যথা হতে পারে, মাথায় ঘাম হতে পারে, কপালে ঘাম হতে পারে, বা তারপর আপনার চলতে ফিরতে অসুবিধা হতে পারে, যে একটু জোরে শ্বাস নিলে যেন ভালো হয়, একটু অসুবিধা হলে বা একটু সিঁড়ি ভাঙতে গেলে অসুবিধা, এই সিমটমগুলো থাকে ইনিশিয়াল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, তারা অন্য কারণে ডাক্তারবাবুর কাছে গেছেন দেখাতে, তখন দেখা যায় যে তার প্রেশারটা বেশি আছে। আচ্ছা, একটু দেখে নিই, ফোনে কেউ আছে? নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি প্রথমত টিভির ভলিউমটা একদম মিউট করে দিন, ঠিক আছে? বলুন কোথা থেকে বলছেন, আপনার নাম বলুন এবং সমস্যা বলুন। বলুন, হ্যাঁ, কোনো অসুবিধা, চলে আসুন, এসে আসুন, তাড়াতাড়ি।